সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে চলছে প্রতিমা বানানো ও সাজসজ্জা শিল্পীদের রং তুলির কাজ। মৌলভীবাজারে এ বছর সব মিলিয়ে 1032টি মণ্ডপে পূজা হবে। পূজা মণ্ডপ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দিন গণনা শুরু হয়ে গেছে। ছোট বড় মিলিয়ে শতাধিক চা বাগান বেষ্টিত মৌলভীবাজারে দুর্গাপূজার নানা আনুষ্ঠানিক ও নান্দনিকতা এক ভিন্নমাত্র যোগ করে। একই সঙ্গে মন্দিরের সাজসজ্জা, ধোয়া মোছা, তোরণ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। সময় মতো প্রতিমার কাজ শেষ করতে বিরামহীনভাবে কাজ করে চলছে প্রতিমা কারিগরেরা। 20 অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। দিবারাত্রি কাজ করতেছে, করার পর কমিটির চাপ দিতেছে, আমরা তাড়াতাড়ি কাজ শেষ করতাম। এই পূজার আগে যে বাজে হোক আমরা রং শেষ করব, আর যে বাজে পুরো সুমপুরে আমরা কাজগুলি করতেছি। পূজা আমাদের কিন্তু উৎসব সবার, এবং এই উৎসবে আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা, হাজার হাজার দর্শনার্থীরা এখানে উপস্থিত থাকেন। প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে শেষ মুহূর্তের প্রতিমা তৈরির কাজ। জেলার প্রতিটি মন্দিরে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা কমিটিও। আনসার বাহিনী থাকবে, পুলিশ বাহিনী থাকবে, তদুপরিও আমরাও যেন আমাদের নিজস্ব মানুষের মাধ্যমে আমরা যেন সুন্দরভাবে আমরা আমাদের পূজাকে যেন আমরা চালিয়ে নিতে পারি। পূজার প্রস্তুতি শুরু থেকেই মণ্ডপে কয়েক স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। মৌলভীবাজার জেলা পুলিশ, আমরা আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করছি। আমরা আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি আমরা গোয়েন্দাই নজরদারি অব্যাহত রাখবো। আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গাপূজা সকলে উদযাপন করবেন। মৌলভীবাজারে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।